আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি আসলে একটু বিরতি নিয়ে আপনাদের সামনে ভিডিও দিচ্ছি, সে ব্যাপারে ক্ষমা চাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যেই আমরা নিয়মিত হব। সেই ব্যাপারটি হচ্ছে যে আপনারা জানেন ইরান তার চিরপ্রতিদ্বন্দ্বী এবং শত্রু ইসরায়েলের সাথে সামরিকভাবে একটি ব্যালেন্সিং অবস্থায় আসার জন্য তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমান অর্থাৎ ইন্টারসেপ্টর বা হামলা চালানোর মতো যুদ্ধ বিমান সংগ্রহ করার জন্য অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। ইরানের সামরিক অগ্রগতি ঈর্ষণীয়। আপনার ইরানের উপরে কয়েক দশকের সামরিক নিষেধাজ্ঞার পরেও ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামরিক অবস্থাকে অনেক দূর বাড়িয়ে নিয়েছে সেটি আসলে অত্যন্ত ঈর্ষণীয়, পার্শ্ববর্তী যে সকল দেশগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও। মূলত পার্শ্ববর্তী দেশগুলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইরানের চিরশত্রু ইসরায়েল। তারা প্রতিনিয়ত আমেরিকার সহযোগিতায় তাদের সামরিক ভাণ্ডারকে আধুনিক করেছে, আর এর মধ্যে ইরান একটু পড়েছিল পেছনের দিকে তার যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। ইরান গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি লাভ করেছে এক্ষেত্রে। সর্বশেষ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানার প্রতিবেদনে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে তারা রাশিয়ার কাছ থেকে প্রাথমিক পর্যায়ে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ Su-35 যুদ্ধ বিমান অর্থাৎ Su-35 SE যুদ্ধ বিমান পাচ্ছে। এটি ইরানের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে মাইল ফলক হিসেবে থাকবে। ইরানের কাছে যে সকল যুদ্ধ বিমান রয়েছে, এখন যদি তারা তার সাথে Su-35 যুদ্ধ বিমান নিজেদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে, সেক্ষেত্রে তারা মধ্যপ্রাচ্যের বুকে এক অন্যতম খেলোয়াড় হিসেবে হাজির হবে। মিসাইল শক্তিতে তার ধারের কাছে আপাতত কেউ নেই মধ্যপ্রাচ্যের বুকে। আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করেছে। তবে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাব পেয়েছে রাশিয়ার কাছ থেকে, তা হচ্ছে S-400। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা খুব ভালোভাবে রাশিয়ার কাছ থেকে চেয়েছে এবং রাশিয়া এটি তারা প্রস্তাব দিয়েছে ইরানকে ইনস্টল করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষার সিস্টেমে। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ধরা হয় S-400। এখন ইরান যদি এই S-400 তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এবং Su-35 যদি তাদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে একটি কম্বিনেশন তৈরি হবে S-400 এবং Su-35 যুদ্ধ বিমানের মধ্যে। আর এটির মাধ্যমে ইরান একটি অভেদ্য বা দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা সিস্টেম গড়ে তুলতে পারবে, একটি শিল্ড বা ঢাল তৈরি করতে পারবে শত্রুদের আক্রমণের বিরুদ্ধে, এবং শত্রুর অভ্যন্তরে আক্রমণের পর সে নিজেও শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ইরান এবং রাশিয়া তার সামরিক লেনদেন কোন পর্যায়ে উন্নীত করেছে। বন্ধুরা, এখন যত দ্রুত সম্ভব রাশিয়া সম্ভবত ইরানের Su-35 যুদ্ধ বিমান হস্তান্তর করতে যাচ্ছে। মতান্তরে প্রথম পর্যায়ে 12টি বা 11টির কথা বলা হয়েছিল। অনেক সময় সর্বশেষ যেটি জানা গেছে সেটি হচ্ছে 24টির মতো। বন্ধুরা, চরম এবং গরম আপডেট হচ্ছে এই সংখ্যা নাকি 42টি। ইরান রাশিয়ার কাছ থেকে 42টি Su-35 যুদ্ধ বিমান পাওয়ার জন্য আবেদন করেছে। এই 42টি যুদ্ধ বিমান Su-35 এর মতো অর্থাৎ প্লাস আপনার 4++ প্রজন্মের এই Su-35 যুদ্ধ বিমানগুলো যদি ইরান তার বাহিনীতে ইন্ডাক্ট করতে পারে, সেটি মধ্যপ্রাচ্যের বুকে সামরিক ভারসাম্যকে একটি ব্যালেন্সিং পরিস্থিতিতে এনে দেবে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা ইচ্ছা করলে এখন আর ইরানের অভ্যন্তরে হামলা চালাতে পারবে না, আবার ইরান ইচ্ছা করলে তার অভ্যন্তরে হামলা চালিয়ে নিজের শিল্ড বা আত্মরক্ষার বর্মকে আরো শক্তিশালী করার মাধ্যমে তারা খুব কনফিডেন্সলি যদি ইসরায়েল ইরানের কোনো অবস্থানে হামলা পরিচালনা করে, ইরান খুব ভালোভাবে তার জবাব দেওয়ার জন্য আগপাত বেশি চিন্তা করা লাগবে না। এবং এটি শেষ নয়, এটি কেবল শুরু মাত্র। রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা আরো বেশি পরিমাণে গ্রহণ করবে, আর Su-35 যুদ্ধ বিমান আমার জানা মতে এটি 64টি হবে অথবা 100-এর বেশি পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তারা চাইতে পারে। তবে রাশিয়ার কাছ থেকে শুধু চাইলেই হবে না, এক্ষেত্রে তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আর সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তারা তাদের ক্লায়েন্টদের চাহিদা মতো বিভিন্ন সমরাস্ত্র সরবরাহ করতে বা ডেলিভারি দিতে একটু হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী একটি চুক্তির মাধ্যমে ইরান রাশিয়ার কাছ থেকে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানগুলো ক্রয় করতে পারে। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আমাদের জানাবেন বা আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টস বক্সে। আর একটা ব্যাপার আপনাদের বলে দিই, আর সেটি হলো বন্ধুরা, অনেকে হয়তো আপনারা আমাদেরকে খুঁজেন বা আমাকে খুঁজেন, আপনাদের কাছে যেটি আমি বলতে চাচ্ছি
আমাদের নতুন চ্যানেল দ্য ডিফেন্স অল নামক একটা চ্যানেলে আমরা আমাদের নিয়মিত ভিডিওগুলো আপলোড করছি, আর সেগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের ওই চ্যানেলটির সাথে থাকতে পারেন। আমাদের ওই চ্যানেলটির একটা আমাদের ওই চ্যানেলটির লিঙ্ক আমরা এই ভিডিওর টাইটেলে মেনশনে দিয়ে দিচ্ছি, আমরা মেনশন করে দিচ্ছি, ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি তার সাথে যুক্ত থেকে আমাদের প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো এবং সমসাময়িক ভূরাজনৈতিক বিষয় সামরিক বিষয় সম্পর্কে এই দ্য মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে যেভাবে আপনারা জানতেন ঠিক একইভাবে আমরা দ্য ডিফেন্স ওয়ার্ল্ডে দিচ্ছি, আমাদের সেই চ্যানেলটিতে যেতে পারেন আপনারা। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।